সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার ফুলকপির মাসালা পাকোড়া। ফুলকপির মাসালা পাকোড়া বানানো খুবই সহজ, এতে অসাধারণ মজা। ছোট বড় সবাই পছন্দ করার মতো পাকোড়া বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। চলুন জেনে নিই ফুলকপির মাসালা পাকোড়া বানানোর প্রস্তুত প্রণালী। ফুলকপির মাসালা পাকোড়া বানানোর জন্য এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে নেবেন। এবার এই ফুলকপিগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব, সেজন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার পানিটা যখন ফুটে উঠবে তখন এর মাঝে ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দেওয়ার পরে আমি ফুলকপিটাকে 70-80% পর্যন্ত সেদ্ধ করে নিব। আমি 6-7 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। ফুলকপিটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে পানিটা ছেঁকে ফেলে দিব। ফুলকপিটা সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 2-3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। প্রত্যেকটা উপকরণ খুব মিহি কুচি করে কেটে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ফুলকপি সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম, শুধু কোটিংয়ের জন্য লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, সম্পূর্ণটা এখনই ব্যবহার করব না, কিছুটা রেখে দিব, যদি লাগে পরে ব্যবহার করব। ময়দার পরিবর্তে আপনি বেসনটাও ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য পাকোড়াটা অনেক মচমচে হবে। আপনি কর্নফ্লাওয়ার না থাকলে তার পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 1টা ডিম। এবার সবগুলো উপকরণ একসাথে খুব আলতোভাবে মিশিয়ে নিব। এবার সামান্য একটু পানি ব্যবহার করব, অনেক বেশি পানি ব্যবহার করবেন না, 1 টেবিল চামচ করে। আমার এখানে টোটাল 3 টেবিল চামচ পানি লেগেছে। অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন ঠিক এরকম হবে, ময়দা আর ডিম দেওয়ার জন্য পেঁয়াজ ধনে পাতাগুলো পাকোড়া থেকে খুলে আসবে না। দেখুন খুব সুন্দর করে কোট হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলোকে ভাজবো, সেজন্য চলে যাব চুলায়। পাকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে, তেলটা যখন গরম হবে তখন এর মাঝে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পাকোড়াগুলোকে মাঝারি আঁচে ভাজতে হবে। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুই পাশে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফুলকপিটা প্রথমে ভাপ দিয়ে নেওয়ার জন্য পাকোড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 5-6 মিনিটের মতো সময় লাগবে। দেখুন ময়দা আর ডিম ব্যবহার করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু খুলে আসেনি, খুব সুন্দরভাবে ফুলকপিটা কোট হয়েছে। ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, উঁচে একটি কিচেন টিস্যু পরে নিচ্ছি, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার ফুলকপির মাসাল্লা পাকোড়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।